আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারে কোন সার্ভিসগুলো দিলে খুব দ্রুত সাকসেস পাওয়া যাবে, এবং আমি এমন একটা সার্ভিস দেখাবো যেটার মাধ্যমে আপনারা চাইলে এই ধরনের সার্ভিসগুলো শিখে বা এই ক্যাটাগরির কাজগুলো শিখে আপনারা চাইলে খুব দ্রুতই কিন্তু অর্ডার পেতে পারেন এবং ভালো টাকা আর্ন করতে পারেন। তো এগুলো সার্ভিস বাংলাদেশ থেকে খুবই কম মানুষ যারা এই কাজগুলো বাংলাদেশ থেকে করে, এবং এই সার্ভিসগুলো জানি না কেউ শিখায় কি না বাংলাদেশের কেউ। তো দেখি আমরা কোন সার্ভিসগুলো দিব এবং সেই সার্ভিসটা কী সেটা যদি আমি দেখাই আপনাদেরকে, আপনাদের ফার্স্ট টাইমে এই কাজটা প্রপারলিভাবে শিখতে হবে। শেখার পরে আমি মনে করি এই সার্ভিসগুলো দেন, অথবা না শিখে যদি সার্ভিসগুলো দিতে আসেন টাকার লোভে, সেক্ষেত্রে যারা রিয়েল ফ্রিল্যান্সার তাদের প্রবলেম হয়। আপনারা দেখা যায় কাজ না শিখেই গিগ পাবলিশ করে অন্যটা কপি করে দিয়ে চলে যান, দেখা যায় এই ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়। তো আমি মনে করি আপনারা যদি প্রপারলি কাজটা করতে পারেন দেন শিখতে পারেন। যদি আপনাদের শেখার কোনো প্রবলেম হয়, আমাদের এই ধরনের ভিডিও আছে, এটার উপর ভিডিও আছে, তাহলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন। তো কাজটা কি, আমরা এখানে এসে আমরা সার্চ করব ফাইবারে ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এটা লিখে আপনারা সার্চ করতে পারেন। এটা দেখেন মোটামুটি এটাতে হিউজ কাজ পাওয়া যায়, ঠিক আছে, হিউজ কাজ পাওয়া যায়। যদিও আমি এটা অনেক বড় লিখলাম, তো আপনি শর্টকাটও লিখতে পারেন। দেখেন এখানে টোটাল 7000 সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। যদি আমরা অনলাইনতে দেখি সর্বোচ্চ আমরা 500 পাবো, হ্যাঁ 570টা সার্ভিস কিন্তু এখানে আছে যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজগুলো করতেছে, এবং কাজগুলো যদিও একদম সিম্পল। এটা একটা ক্লাস অনের ছেলে কেউ যদি দেখায় দেন একবার এই কাজটা করতে পারবে, খুব কষ্টকর কাজ না। জাস্ট যারা যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তাদেরকে আপনি জাস্ট ফাইন্ড করে দিবেন, সেক্ষেত্রে 20-25-30 অ্যাকাউন্ট বা 30 ইনফ্লুয়েন্সারকে বের করে দিলে দেখা যায় $5 দিয়ে দেয়। তো এই সার্ভিসগুলো দিয়ে যদি দেন, এখানে আপনার প্রতিযোগী মাত্র 570 জন, এটা কিন্তু বিষয় না। তো কিছু কিছু সার্ভিস আছে যেগুলো কিন্তু হিউজ আপনার প্রতিযোগী থাকে। তো এখানে কী কী বের করতে হয়, আমাদের ক্লাস তো আছেই, চাইলে ওটা দেখে নিতে পারেন, অথবা আমাদের নেক্সট ক্লাস ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ কীভাবে করতে হবে, ইনফ্লুয়েন্সার রিসার্চ কীভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমাদের প্রিমিয়াম কোর্সের ভিতরেই আছে, আমরা এটা ফ্রিতেই পাবলিশ করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং ইনফ্লুয়েন্সার মার্কেট রিসার্চের মার্কেটিং রিসার্চ বা ইনফ্লুয়েন্সার রিসার্চের গিগও কিন্তু তৈরি করার ভিডিও আমাদের আছে, চাইলে ওটা দেখে নিতে পারেন। তো এখানে কী কী দিতে হয়, আইডি, URL, ফুল নেম, বায়ো ডিটেলস, ফলোয়িং কাউন্ট, কতগুলো ফলোয়িং আছে, ফলোয়ার কাউন্ট, এঙ্গেজমেন্ট রেটও, টার্গেটেড লোকেশন, এগুলো কিন্তু দিতে হয় এই কাজগুলোর ভিতরে। তো এই একটা কাজ খুবই কাজ পাওয়া যায় এই মার্কেট প্লেসে, খুবই কাজ পাওয়া যায়, যেহেতু এখানে সার্ভিস এখন খুবই মোটামুটি ভালো একটা অবস্থানে আছে 7000। এবার যদি আমি আরেকটু করে দিই ইনফ্লুয়েন্সার রিসার্চ, যদি আমি আরও একটু কয়েকটা ওয়ার্ড আমি কিওয়ার্ডগুলো ছোটো করে দিই, দেখি এবার কতজন আসে, দেখেন 5000ই আসছে। তো এবার আসি দু একটা আমরা গিগুলো শো করি, দেখি এখানে তারা কী ধরনের সার্ভিসগুলো দিচ্ছে এবং কী কী প্রোভাইড করতেছে $5 সেটা আমরা দেখতে পারি। এটার ভিতরে যদি অর্ডার চলতেছে না এখন বর্তমানে, তো আমরা আরেকটা গিগ দেখি ফার্স্ট পজিশনে আছে। এটা খুবই কিন্তু জনপ্রিয় সার্ভিস, যদিও এখানে মানুষ খুব একটা কাজ করে না, এখানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের অন্য অন্য সার্ভিসগুলো চলে আসছে। এই একজন দেখেন কততে আসছে, 2টা অর্ডার রানিং আছে। তো এগুলো টুকটাক অর্ডার ভালোই পাওয়া যায়, দেখেন 3000টা কাজ করছে শুধু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়েই, ইনস্টাগ্রাম মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ওকে, এগুলো নিয়ে কাজ করতেছে। কেউ কেউ আছে যারা নিজেদের অ্যাকাউন্টগুলো বড় করছে, সেখানে নিজেদের অ্যাকাউন্টেই তাদের পোস্টগুলো, মানে যারা ইনফ্লুয়েন্সার মার্কেটার খুঁজতেছে, যে আমার ধরেন একজন বিক্রেতা ধরেন একটা কিছু প্রোডাক্ট নিয়ে আসছে, এই প্রোডাক্ট রিলেটেড আপনার একটা অ্যাকাউন্ট আছে, ধরেন আমি যেটা কাজ করছি, আমি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি একটা সময়, দেখা যাচ্ছে আমার একটা ক্যাট রিলেটেড বা ডগ রিলেটেড একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এখন ওইটার ভিতরে মোটামুটি ফলোয়ার আছে। এখন আমি বললাম যে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, বায়ার তো বলবে হ্যাঁ তুমি কি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বের করে দিতে পারো, অথবা তোমার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হ্যাঁ বলো আছে। তো বায়ার জিজ্ঞাসা করবে যে হ্যাঁ ডগ রিলেটেড না ক্যাট রিলেটেড, অথবা আদার্স আপনি যে কোনো জিনিস হতে পারে। তো আপনি জাস্ট বলবেন যে হ্যাঁ আমার একটা ডগ রিলেটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যেটা আপনি দেখতে পারেন। তো আমরা যখন দেখাবো তখন বলবে হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে,
তুমি আমার একটা পোস্ট কি রাখতে পারো তোমার প্রোফাইলের ভিতরে, তো এর জন্য তুমি লাইফ টাইম এই পোস্টটা রাখবা, আমি বিনিময়ে তোমাকে $10 বা $20 দিব। এভাবে কিন্তু ইনফ্লুয়েন্সার মানে কাজ করা হয়। মানে টোটাল হচ্ছে আমরা যেমন ইউটিউবে আমরা স্পন্সর হিসেবে কাজ করি, এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন। আর যদি মনে করেন না আমি এরকম আমার অ্যাকাউন্ট বড় হয় নাই, তো আমি চাচ্ছি যে যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে, তাদের বড় বড় বিগ বিগ অ্যাকাউন্ট আছে, আমি তাদেরকে একটা লিস্ট করে দেবো, বায়ার যেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলে তার ব্র্যান্ডটাকে মার্কেটিং করতে পারে। এর জন্য যদি আপনি অ্যাকাউন্ট ফাইন্ড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অর্ডারগুলো দিবে। এগুলো আপনাকে খুব বেশি যে প্রতিদিন যে অর্ডার পড়বে এরকম না, মাসে 3-4-5টা করে অর্ডার পাবেন খুব ভালোভাবেই, ঠিক আছে? তো আশা করি খুব ভালোভাবে কাজ করা যাবে। এখানে দেখেন নিশ রিলেটেড মানে 5টা ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট বের করে দিবে, ইমেল ট্যাম্পলেট ইনফ্লুয়েন্সার, ওকে এগুলো করে দিবে, এখানে 10টা করে দিবে, এখানে 20টা ইনফ্লুয়েন্সার করে দিবে। দেখেন হিউজ টাকা নিচ্ছে, এই একজন লেভেল 1-এর সেলার, মোটামুটি 21-ই আসছে, দেখেন ইনফ্লুয়েন্সারের মোটামুটি কাজই করতেছে তিনি। তো লাস্ট ডেলিভারি দিচ্ছে কয় তারিখে আমরা যদি নিচের দিকে আসি দেখতেই পারবো। মোস্ট রিসেন্টে আমরা যদি দেখি, মোস্ট রিসেন্ট এক উইক আগে একটা অর্ডার দিছে, অর্ডার কমপ্লিট করছে, তারপরে সামনের মাসে কিন্তু ভালোই কাজ পাচ্ছে, মানে কাজ পাইছে আর কি। তো আমরা জানি যে ডিসেম্বরের মধ্যে একটু কাজ কম থাকে, সবারই কাজ কম থাকে, এখন ভ্যাকেশন চলতেছে, দেন ফাইবার একটা আপডেটও চলতেছে, অনেকেরই কাজ বন্ধ আছে, তো এটা বিষয় না। যদি আপনারা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের এই কাজটা শিখে যদি মার্কেট প্লেসে এখন নামতে পারেন, আশা করি যে মোটামুটি আপনারা কাজ পাবেন এবং এটার খুবই চাহিদা আছে। তো এটা আপনি দিতে পারেন, অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং তো আছে, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের সাথে সাথে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ আপনি কিন্তু করে দিতে পারেন। এই সার্ভিসটা আমি মনে করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, যদি এই কাজটা যদি প্রপারলি শিখতে পারেন। মোটামুটি এখানে গিগ করে করে এবার দেখেন একটা মজার বিষয় হচ্ছে, নতুনরা কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসছে। দেখি আমি 5 নম্বর পরে যাই, দেখি ওকে 5 নম্বরে ওখানে 2-1 রিভিউ আছে। ওকে আমি একটু লাস্টের দিকে যাই, যেহেতু আমাদের প্রতিযোগী হচ্ছে ধরেন অনলি অনেক কম, 500 অনলাইনে যারা থাকে, অনেকে আছে যারা কি গিগ পাবলিশ করে চলে গেছে, এখানে কাজ করে না, ঠিক আছে? তো আমি মনে করি যে আপনারা চাইলে কি যদি অনলাইনে থাকেন ঠিক মতে, আপনারা অর্ডার পাবেন 100% শিওর, আমি গ্যারান্টিতে বলে দিতে পারি। তো এই একটা কাজ আছে শর্টকাট পদ্ধতিতে, আপনারা এই কাজটা, ছোট্ট একটা কাজ, বেশি না, দেখেন এখানে যারা ভালো কাজ করছে তাদের কিন্তু লাস্টের দিকে চলে দিছে, মানে আর যারা প্রথম নতুন সেলার আছে তাদের কিন্তু সামনের দিকে ফাইবার দিয়ে দিছে, যাতে নতুনরা যেন কাজ পায়, মানে নতুনদেরকে একটা সুযোগ দেওয়া ফাইবারে, এটা একটা টিক্স, তো যেটার মাধ্যমে নতুনরা কাজ পাবে এবং পুরাতনদের একটু পিছনে রেখে দিছে, ঠিক আছে? ফাইবার নিচ থেকে নতুনদেরকে প্রমোশন করতেছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। দেখেন লাস্টের দিকে দেখেন কী পরিমাণ অর্ডার কমপ্লিট করছে এবং হাই হাই অনেক মানে ভালো ভালো প্রোফাইল কিন্তু লাস্টের দিকে আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এই কাজটা শিখে কিন্তু আপনারা খুব সহজে মার্কেট প্লেসে নামতে পারেন। আপাতত একটা কাজই শিখে মার্কেটে নামতে পারেন, অথবা আপনি টোটাল ডিজিটাল মার্কেটিং শিখে মার্কেট প্লেসে নামতে পারেন। আমরা যেটা বলে থাকি যে আপনার মন যে কাজগুলো আপনার পছন্দ হয় বা যে কাজগুলো আপনার ভালো লাগে, সেই কাজগুলোর উপরে একটা লিস্ট তৈরি করেন যে এই কাজগুলো আমার খুব করতে ভালো লাগতেছে বা শিখছেন, দেন তারপরে আপনি 7টা গিগ পাবলিশ করতে পারেন। তো তাহলে কিন্তু আপনার ওই রিলেটে 7টার ভিতরে আপনার কোন অ্যাকাউন্ট বা ও অ্যাকাউন্টের ভিতরে কোন 2টা গিগ র্যাঙ্ক করবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। হ্যাঁ, র্যাঙ্ক করানোর সিস্টেম আছে অনেকগুলো, যদি বলেন যে না আমি এটার উপর আমি আমার র্যাঙ্ক করাবো আমার গিগ, তাহলে সেটা করা যায়, সেটা ট্রিক্স আছে। তো আপাতত যদি আপনি অর্গানিকভাবে যদি করতে চান তাহলে ফাইবারের উপর ছেড়ে দিতে হবে, ডিপেন্ডেন্ট, কিছু করার নাই, ঠিক আছে? ফাইবারের উপর ছেড়ে দেন, যেটা আপনার র্যাঙ্কিংয়ের দিকে ভালো করবে, ইম্প্রেশন হবে, অর্গানিক ক্লিক পড়বে, তাহলে সেটাই কিন্তু আপনার কাজে দিবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।